হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই চমৎকার একটা ভিডিও। এই ভিডিওটা আমি প্রায় গত 2 মাস আগে আমি রেকর্ড করেছিলাম। আসলে সময়ের অভাবে আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি একটু কষ্ট করে ক্লিক করে দিবেন। এটা হচ্ছে, আমি গত 2 মাস বা 2.5 মাস আগে আমার হাজব্যান্ডের সাথে যখন লিসবনে ছিলাম তখনকার একটা ভিডিও। এটা আমরা অরিয়েন্তে নামে একটা জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম। এই ভিডিওটার সাথে আরও 2টা ভিডিও ছিল, পার্ট 1 আর পার্ট 2। আমার চ্যানেলে অলরেডি 2টা ভিডিও রয়েছে, যারা এখনও দেখেননি ভিডিওটি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা দুই পাশে সমুদ্র আর মাঝখানে রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। খুবই চমৎকার একটা মনোরম দৃশ্য, আর যেটা হচ্ছে দুইজন টাইম স্পেন্ড করার মতো চমৎকার একটা জায়গা। যদি কখনো কেউ লিসবনে আসেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর সামনে তো একটা চমৎকার জিনিস, তাহলে চলুন সামনের দিকটা একটু এগিয়ে যাই। আর হাঁটতে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এই তো দেখেন চমৎকার একটা জিনিস, যা লিসবনে এসে আমি আজ প্রথম দেখলাম। আমার কাছে খুবই মানে আশ্চর্য লেগেছিল যে কি সুন্দর মাছ ধরছে। আর এটা হচ্ছে, আমরা খুবই মানে এক্সাইটেড ছিলাম দেখি একটা মাছ উঠে কি না। আসলে আমরা অনেকক্ষণ যাবত ওয়েট করছিলাম দেখি কি মাছ ধরে। আসলে না, তারা কোনো মাছই ধরতে পারেনি, হয়তো বা পরে ধরেছিল কিন্তু আমরা তখন ছিলাম না। আমরা সামনের দিকটা আরেকটু এগিয়ে যাই, দেখি কি আছে এখানে। এখানে হচ্ছে, আমার মনে হয়েছিল যে আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন এখানে কোনো একটা মানে ফেয়ার হয়েছিল অথবা মেলার মতো কিছু একটা হয়েছিল, কারণ এখানে অনেক ধরনের গাড়ি, মানে তাদের গাড়িতে অনেক জিনিসপত্র। তারপর মনে হচ্ছিল যে কিছু একটা হয়েছে, মানে একটা কোনো প্রোগ্রাম হয়েছে। আমরা মনে হয়েছিল যে আমরা শেষ মুহূর্তে এসেছি, তাই আমরা কিছু দেখতে পারিনি। যাই হোক, এই শিপটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার লাইফে প্রথম দেখলাম, মানে সামনে থেকে, সবসময় টিভিতে দেখেছি বাট সামনে সামনে আসছে। খুবই চমৎকার একটা শিপ, মানে এটা এখনও কনস্ট্রাকশন চলছে। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এটা কি কনস্ট্রাকশন করা শেষ হয়েছিল নাকি, মানে এত মানে এত হিজিবিজি হিজিবিজি। ও বললো যে না, এখনও কনস্ট্রাকশনটা চলছে। এই তো আমরা আরেকটু সামনের দিকটা এগিয়ে এসেছি। দেখতে কিন্তু খুবই চমৎকার মনে হচ্ছিল যে নদীর মাঝখানে ছোট ছোট নৌকা, কাগজের নৌকা যেভাবে ভেসে বেড়াচ্ছে, এখানেও ঠিক তেমনটাই লাগছিল আমার কাছে। আর নৌকাগুলো কিন্তু খুব বড়, কিন্তু দূর থেকে দেখতে মনে হয়েছিল যে কাগজের ছোট ছোট নৌকা এখানে তারা মানে রেখেছে, এমন একটা জিনিস লাগছিল আমার কাছে। বিদেশে বাঁশ গাছ, বাঁশের ঝাড় দেখলাম। আরেকটু এগিয়ে এসেছি, এখানে অনেক বাঁশ ঝাড় দেখেছিলাম। মানে আমি আমার হাজবেন্ড তো খুবই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম যে বিদেশের কে এত সুন্দর করে আমাদের জন্য ঝোপঝাড় বানিয়ে রেখেছে, যে জায়গায় আমরা পিকনিক করতে পারবো। খুবই চমৎকার লাগছিল, অনেক সুন্দর লাগছিল, অনেক সুন্দর একটা জায়গা এসেছি। আবহাওয়া অধিদপ্তর, এই যে আপনারাও একটু দেখেন, খুবই চমৎকার একটা জায়গা। দেখো খালটা কত সুন্দর, এমন তো মাছ তো আর কোথা রে, মানে সুন্দর করে তারা জিনিসটাকে অনেক সুন্দর করে ডেকোরেট করেছে। আরেকটু সামনে মাছ আছে তো, আমি কই আছে, সামনে গেলে দেখা যাবে। ভাই কত সুন্দর করে এই পুরোটা জায়গায় বাঁশ ঝাড় দিয়ে আর কি ঘেরা। ভিডিও করো। আর এখানে খানিকটা পানিও রয়েছে, হয়তোবা তারা এখানে মাছ চাষ করে, বাট এখন আনফরচুনেটলি কোনো মাছ নেই এখানে। আমরা একটু সামনের দিকটা এগিয়ে যাই, চলুন। বাঁশের ঝাড়
অনেক দিন পর দেখলাম দেশ গ্রামে বাসার তার দেখি দেখি নাই প্রথম। সারের ভিতরে কেড়ে হাজবেন্ড তো শুধু কথায় কথায় গানের কলি ধরে ফেলতেছিল। আসলে সেই দিনগুলোকে খুবই মিস করতেছি। আর হচ্ছে আমি আমি তাকে বলতেছিলাম আমার ছবি তুলে দিতে, কিন্তু সে হচ্ছে ভিডিও করাতে খুবই ব্যস্ত হয়ে পড়েছিল। মানে আমি অনেক রিকোয়েস্ট করার পর হয়তো বা কয়েকটা ছবি তুলেছিল। ঝর্ণা সারে আমার, আর এটা পুরাটা পানি দিয়ে করাতে, এটা ইয়া করি বুঝছো, এটা সব ইয়া করি আমি। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি। এই যে টেলি পারফরমেন্স আছে না যে জায়গায় ইন্টারভিউ সিবি টিভি নিয়ে, এই যে এই ডেকটা আর টেলি পারফরমেন্স জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো। আর আমি তো একটা খেজুর গাছ থেকে, মানে খেজুর গাছের নিচে একটা খেজুর পেয়েছিলাম, খেজুরটা খুবই মিষ্টি, আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর তাই আমি শুধু বলছিলাম চলো খেজুর গাছের নিচে যাই, খেজুর টুকাই খেজুর টুকাই। তাহলে চলুন, আমি অবশ্য খেজুর পেয়েছিলাম, তাহলে আসুন আপনাদেরকে দেখাই কতগুলা খেজুর পেয়েছিলাম। আরো অনেকগুলো আছে, এটা তো সত্যি খেজুর।
বাট এই খেজুরের লগে তুমি ওই খেজুর তুলনা এই যে একটা এই যে নষ্ট না আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কতগুলা খেজুর কুড়িয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও খেজুরটা এত এগুলো এত মিষ্টি ছিল না, বাট খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, হ্যাঁ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি নাও ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, কারণ আপনাদের একটা কমেন্টই আমাকে আরও বেশি ভিডিও করতে উৎসাহিত করবে। তাহলে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।